হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে আম্মুর আরেকটা রেসিপি, বিকালের নাস্তা রেসিপি, সেটা হচ্ছে আম্মুর হাতের পাস্তা। তো আজকে আমি আপনাদের সাথে আম্মুর কীভাবে পাস্তাটা বানায় সেটা রেসিপিটা শেয়ার করব। আর পাস্তা তো সবাই বানাতে পারে, কিন্তু সবারটা একরকম হয় না। সবার সবার হাতে রান্নাও সমান হয় না, আর সবটা সব রকম মজা হয় না। এক এক জনের রান্না একরকম, আমারটা একরকম, আম্মুরটা একরকম। কিন্তু আম্মুরটা খুব টেস্ট লাগে আমার কাছে, আর সবাই সবসময় খুব প্রশংসা করে আম্মুর রান্নার। তো এই জন্যই আমি ট্রাই করি আম্মুর রেসিপিগুলো একটু ইউনিক হয়, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো এই তো পাস্তা রান্নার জন্য এখানে প্রথমেই যেটা করেছে, ফ্রাইড চিকেনের জন্য যেভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখে ঠিক সেভাবেই চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর আমরা জাস্ট এখানে প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে ওই চিকেনটাকে আমরা ঢেলে দিছি। আর এখানে সাথে অ্যাড করেছি সয়া সস আর ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া যেটাকে বলে, দিয়ে এটাকে আমরা যে চিকেনটাকে যে এখন রান্না করছি দেখেন, জাস্ট এটাই। আর ম্যারিনেট কীভাবে করতে হয় এটা ম্যারিনেট জানেনি তো, ফ্রাইড চিকেনের রেসিপিতেই আমার দেওয়া আছে কীভাবে এটা ম্যারিনেট করতে হয়। আদা রসুন, সয়া সস, ব্ল্যাক পেপার, সামান্য লবণ, জিরা, এগুলো দিয়ে ম্যারিনেট করলে হয়ে যাবে, খুব কঠিন কিছু না। তো এটাকে ভালোভাবে পুরা হাই আছে এটাকে রান্না করা হচ্ছে। আর পাশের চুলাতেই পাস্তা আর একটু লম্বা লম্বা মোটা মোটা করে গাজর কেটে এটাকে দুটো একসাথে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। সস ইউজ করার কারণে এই চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। আর পাস্তাটা সিদ্ধ করার জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, হয়তো অনেকেই জানে এটা, যে এটাতে সিদ্ধ করার সময় এই যে এক টেবিল চামচ তেল দিতে হবে, তাহলে পাস্তাগুলো আলাদা আলাদা থাকবে, একটা সাথে আরেকটা লেগে যাবে না। আর অবশ্যই পাস্তাটাকে 80% সিদ্ধ করতে হবে, বাকিটা হচ্ছে যখন চিকেনের সাথে মিক্স সবজির সাথে মিক্স করে রান্না হবে তখন কুক হবে। 80% একটু একটু শক্ত থাকতে আমাদেরকে নামাই ফেলতে হবে। আর আমি সাধারণত কিউব করে কাটি পাস্তাতে যখন সবজি দিই, আর আম্মু এই যে এরকম করে কেটেছে, একটু গাজরটা মোটা মোটা করে কাটছে। আর পাস্তাটা অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমরা দিয়ে দিলাম এখানে বরবটি, কারণ বরবটি তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 2-3 মিনিট আগে দিলেই হবে, 2 মিনিট আগে দিলে এনাও। আর এদিকে আরেক চুলাতে চিকেনটা সিদ্ধ হয়ে আসছে, এরকম অবস্থাতে মোটা মোটা করে এখানে যে দেখেন পেঁয়াজগুলোকে টুকরা করে, তারপর আমরা এটাকে খণ্ড খণ্ড করে এটা খুলে নিছি, এই যে এরকম পাট পাট করে। এভাবে করে দিলে পাস্তাতে এটা দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। এখানে আমরা দুই ধরনের পাস্তা ইউজ করতেছি, একটা হচ্ছে ছোট ছোট এরকম রাউন্ড শেপ, আর আরেকটা হচ্ছে এরকম একটু কার্লি শেপের পাস্তা। পাস্তার তো আসলে অনেক নাম, আমরা সঠিকভাবে হয়তো সব নামগুলো জানিও না, যা সেটা হচ্ছে। আর এই যে এখানে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ,
এটাকে বলে হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস পাস্তা। কোনো চিজ ইউজ করা হচ্ছে না, শুধু চিকেন আর ডিম দিয়ে আর হচ্ছে হাতের কাছে যা সবজি আছে সেটা দিয়ে এটা করা হবে। আর এখন দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা লাস্টে দিচ্ছে, কারণ ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকে, সিদ্ধ হয়ে গেলে খেতে এটা ভালো লাগে না, তো এই জন্য এটা লাস্টের দিকে অ্যাড করা হচ্ছে। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিলানো হবে। সব উপকরণ দেওয়া শেষে এটাকে জাস্ট 5 মিনিট কুক করতে হবে, তারপর চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। তো তৈরি হয়ে গিয়েছে পাস্তা, খুবই দেখতে যেরকম সাধারণ লাগতেছে খুবই, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। মজাদার একটা পাস্তা রেসিপি শেয়ার করলাম আজকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন। নেক্সট আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।